না, আগের অবস্থা তো এটা মানে নেই, ডিসক্রাইব করাটাই দুঃখের বিষয় যেটা সত্যি কথা। যেমন উঠে মানে হাঁটু ভেঙে বসতে পারতো না, বেশিক্ষণ দাঁড়াতে পারতো না, হাঁটা চলা তো করতেই পারতো না, হাঁটু ফুলে যেত, গরম হাঁটুটা গরম হয়ে যেত, সবসময় বলতো আমার পায়ের থোড়াটা চাবায় কামড়ায়, তো সবসময় এক ধরনের একটা হতাশা কাজ করতো যে আমি তো কোথাও যেতে পারি না, জার্নিও তো করা পসিবল হতো না, কোনো ইনভাইটেশনও মানে জয়েন করতে পারতাম না, মাকে ঘরে রেখে সবসময় যেতে হতো। তো এইভাবে ভুগছে, পেনকিলারের পর পেনকিলার নিচ্ছে, ক্যালসিয়াম নিচ্ছে, পেনকিলার নিলে ভালো কিছুদিন, ভালো আবার ছেড়ে দিলে খারাপ। তো অনেক ডাক্তার দেখালাম, যেটা মা বললো কলকাতা বাংলাদেশ মিলিয়ে দেখালাম, দেন লাস্টে এই করোনা পরিস্থিতির কারণে তো আমাদের আর কলকাতা যাওয়া পসিবল হচ্ছে না, কিন্তু ব্যথা তো দিক দিয়ে বাড়ছে। তখন আমার বাবা ইউটিউবে ভিডিও ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে এসআরের নাম দেখলো, তার ট্রিটমেন্টের স্টাইলগুলো আমাদের দেখালো যে চলো একটা বার ট্রাই করি। পরে এদিকে তো দীর্ঘ 15 দিন ট্রিটমেন্ট নিল, এবং সত্যি কথা বলতে ট্রিটমেন্টকালীন সময়টা খুব কষ্টকর ছিল, আমার নিজের চোখে দেখেছি। কারণ চিকিৎসার এখানে চিকিৎসা ব্যবস্থাটা একটু ডিফারেন্ট, মানে মেডিসিনের সাথে সাথে অন্যান্য কিছু থেরাপি যেগুলো কখনো নেওয়া হয়নি এর আগে, এটা আমাদের নতুন অভিজ্ঞতা। দেন এগুলো নিলো, নেওয়ার পরে যে ব্যথা নিয়ে মা আসছিল হসপিটালে, এখন তো আমি দেখছি সেগুলো তেমন নাই। হ্যাঁ, হাঁটু ভাঙতে পারছে, যেটা বললো সেম কথা, তার পায়ে অ্যাংলেট থাকতো, হাঁটুতে নি ক্যাপ থাকতো, এগুলি বেঁধে এখন যে সে হাঁটু ভেঙে বসছে, এটা তো মানে প্রশ্নই আসতো না যে নি ক্যাপ ছাড়া এই সোফাতে সে বসছে, এটা ইম্পসিবল ছিল, এখন তো দেখছি সেটা পসিবল হয়েছে। প্লাস সে একটু সুস্থ, তার মুখের কথা বা কথা বলার যে স্টাইলটাই বোঝা যায়, আগে তো গলার ভয়েস খুব নুয়ে আসতো, কথা বলতে পারতো না, এখন খুব ক্লিয়ার, এতটুকুই বোঝা যায় না ভালোই। আমার মেন সমস্যা অল বডিতেই ছিল, বিশেষ করে হাঁটুতে বেশি ছিল সমস্যা, আর পিঠের মেরুদণ্ডতে পেইন হতো, বেশিক্ষণ বসে থাকা যেত না, দাঁড়িয়ে থাকা যেত না, মানে বেশিক্ষণ হাঁটা চলা করা যেত না, মানে কিছুক্ষণ কাজ করার পরে আবার মানে মানে লম্বা হয়ে শুয়ে পড়তে থাকতো। তবে অনেক ডাক্তার দেখেছি, পেনকিলার প্লাস ক্যালসিয়াম এগুলো। 15 দিন থাকার পরে এখন আপনার শারীরিক কন্ডিশনটা কেমন? অনেক ভালো আছি এখন। আপনার যে স্বাভাবিক মুভমেন্টগুলো বা যে হাঁটা চলাগুলো বা হাঁটু ব্যথা কোমর ব্যথা সেগুলো এখন কেমন আছে? এখন অনেক ভালো আছে। আমার আগে বেল্ট লাগলো হাঁটুতে, তারপর আমার গোড়ালি তো আমি 3 বার মচকেছি একই জায়গায়, সেখানে আমার অ্যাংলেট লাগতো, এখন আমার এগুলো লাগে না কিছু, যে আমি আর থেরাপিতে যাই আসি, প্লাস মুভমেন্ট হয়, অনেকটাই মুভমেন্ট হয়, যাওয়া আসা 3 বেলা করে যাওয়া আসা। হ্যাঁ, কিন্তু কোনো আগের মতো সেই না 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 না, এখন আমার অ্যাংলেটও লাগে না, প্লাস হাঁটুর নিকেপও লাগে না। দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন একটি এপিসোডে। বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা মূলত দীর্ঘ একটা সময় ধরে আপনাদের সাথে বিভিন্ন পেশেন্টের সাথে আমরা পরিচয় করে দিই, বিভিন্ন রোগ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের মূল চেষ্টা থাকে আপনাদেরকে একটি সঠিক তথ্য এবং সঠিক একটি সেবা যাতে আপনারা সবাই পেতে পারেন, সেটাই হচ্ছে আমাদের মূল কাম্য বিষয়। সো বরাবরের মতো আজকেও আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড় কোমর এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। ওনার নাম হচ্ছে শীলা দাস। আসুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার সাথে একটু পরিচিত হই, এবং আমরা জানার চেষ্টা করি যে ওনার কী ধরনের সমস্যা ছিল এবং সেখান থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছিলেন। আসসালামু আলাইকুম, আপনার নামটা বলেন একটু। আমার নাম শীলা দাস। শীলা, আপনার বয়সটা কত হবে? আমার বয়স 15 ইয়ার্স চলছে। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল? আমার মেন সমস্যা অল বডিতেই ছিল, বিশেষ করে হাঁটুতে বেশি ছিল সমস্যা, আর পিঠের মেরুদণ্ডতে। আচ্ছা, হাঁটু এবং পিঠের মেরুদণ্ডতে কি হতো? মানে প্রচণ্ড ব্যথা হতো, পেইন হতো, বেশিক্ষণ বসে থাকা যেত না, দাঁড়িয়ে থাকা যেত না, মানে বেশিক্ষণ হাঁটা চলা করা যেত না, মানে কিছুক্ষণ কাজ করার পরে আবার মানে মানে লম্বা হয়ে শুয়ে পড়তে থাকতো, তো মানে একদম টানটান হয়ে, হ্যাঁ হ্যাঁ, রেস্ট নিয়ে আবার সেই একই কাজ। এইভাবে আমি 15টা বছর। তবে অনেক ডাক্তার দেখেছি, পেনকিলার প্লাস ক্যালসিয়াম এগুলো। লাস্টে উনি আমাকে যে ডক্টর দেখেছি উনি বললো যে ওনার তো আর্থ্রাইটিস, ওনাকে একটা থেরাপি দিই। তখন আমার হাজব্যান্ড বলছে যে আমরা তো একটু কলকাতা যাবো, একটা কাজে, জরুরি কাজে, চলো ওখানে গিয়ে আমি থেরাপি দিই। তো আমি যেই ম্যাডামকে দিয়ে মেয়েকে দিয়ে থেরাপি দিয়েছি, উনি বললো যে দিদি তুমি একটা এখানে ডক্টর আছে, ওনাকে দেখাও, উনি খুব ভালো ডক্টর। তো ওনাকে দেখালাম, উনি এক্সরে করলো প্লাস ব্লাড টেস্ট করলো, টেস্ট করে দেখলো অস্টিওআর্থ্রাইটিস প্লাস হাড় ক্ষয় হয়ে অনেকটা গ্যাপ হয়ে গেছে। তখন উনি আমাকে স্রেফ 2টা ওষুধ দিল, রোজিফ্লেক্স জ্যামকেল কিট, হ্যাঁ, এগুলো আমাকে 2 বেলা দিল, খাওয়ার পর আমি অনেকটা ভালো। আচ্ছা, অনেক ভালো। উনি আমাকে আরেকটা সাজেস্ট করলো,
যে আপনাদের মতো পেশেন্টদেরকে আমরা ওয়েট লসের জন্য ভিএলসিসি বলে একটা জায়গা আছে ওখানে আমাকে সাজেস্ট করে দিল। তখন আমি এটা গুগলে সার্চ দিয়ে ওখানে আমি ভর্তি হয়ে যাই। 24 দিনের মাথায় আমি প্রায় 5 কেজি অলরেডি। আর এখানেও আমি সত্যি কথা বলি, এখানেও আছে, এখানেও ভিএলসিসিতে আমি আরও 10-12 কেজি অলরেডি, এখানে আমি 23 কেজি অলরেডি আমি একদম ওয়েট লস করেছি আমি। তারপরে এখন আমার 1 বছর যেমন বন্ধ আছে, যদিও আমি করোনার জন্য যেতে পারিনি, তারপর ওনার ওষুধ খেয়ে আমি এখন অনেক ভালো। আর ওনার ওষুধ চলাকালে উনি খালি একটা কথাই বলছেন যে আপনি বেশি হাঁটাচলা করবেন না, করলে আপনি 5 বছর মধ্যে পঙ্গু হয়ে যাবেন। প্রথম স্টার্টে উনি আমাকে এই কথা বলছিল। তখন আমার মনে একটাই প্রশ্ন জাগলো, আমি একটা ডায়াবেটিসের পেশেন্ট, তাছাড়া আমার ওয়েট, যে হাঁটাচলা না করলে কীভাবে হবে? সংসারে তো হাঁটাচলা আছে, বাইরে আছে, তাছাড়া না হাঁটলে কী হবে? খারাপ আমার নিজেরই তো সমস্যা এটা। তখন আমি সন্ধ্যার পর হাঁটতে বেরিয়ে যেতাম প্রায় টানা 2 বৎসর। এই হাঁটাকে ফলে যে আমার যতটা আরও যে ক্ষতি আমি বুঝতে পারিনি, মানে ঘষা 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 হাঁটুন। তখন আমি আমার 2 বৎসর পর ওনার কাছে গেলাম, মানে উনি এই কথা বলাতে আমার মন খারাপ হয়েছে। তখন আমি আর তখন ওই মেয়েটার সাথে আমার সাথে প্রায় দেখা ওখানে, উনি বললো যে দিদি তুমি একটাবার দেখাও, আমার কথাটা তুমি রাখো, একটাবার দেখাও। তো ওনাকে আমি দেখালাম, বলো আপনাকে তো আমি আগে নিষেধ করেছি। তখন আমি বলছি যে দাদা আমাকে বুঝিয়ে বললে হয়তো আমি হাঁটাচলাটা করতাম না। আমি তো বুঝতে পারিনি যেহেতু আমার ডায়াবেটিক্স। ঠিক আছে, তারপর ঠিক আছে আপনি এই ওষুধটা খান। আবার সে একইভাবে ওষুধ চললো, উনি আমাকে প্রায় 1 মাসের মতো দিল 2 বেলা করে। আমি যখন দেখি একটু ইম্প্রুভ তখন আমি 1 বেলা করে নিয়ে এসেছি। 2 বেলা খাওয়া তো মানে নেই, যেখানে যেহেতু আমি ভালো আছি। কী কারণ জানি আমি 10 মিনিটের জন্য হাঁটলাম, ওনাকে দেখে তখন আবার সেই পেইন ওনার কাছে। তারপর দিন আমি সকালে গেলাম, বললাম গিয়ে যে দাদা এই ঘটনা, বলো আপনাকে তো আমি আগেই নিষেধ করেছি, আপনি হাঁটাচলা করবেন না, ব্যথা উপরে ব্যথা দিয়েছেন তো আপনি পেইন করবেন না, তো কী করবে? আমার প্রতি একটু রাগ হয়েছিল, উনি আমি আর কিছু বলিনি, তখন ওষুধ দিল, তখন আমি এখানে চলে আসি। হ্যাঁ, চলে আসার পরে ওনার ওষুধ প্রায় আমি দীর্ঘ 6 মাসেই গ্যাপ দিয়ে দিয়ে 10-15 দিন গ্যাপ, 1-1.5 মাস গ্যাপ, এভাবে গ্যাপ দিয়ে দিয়ে, মানে 2 বেলার জায়গায় 1 বেলা, মানে মেডিসিন নেওয়া তো বেশি ভালো না, ওই যেহেতু ডায়াবেটিক্স আছে এই বুঝে আমি নিজের ইয়ে বুঝে শারীরিক ইয়ে বুঝে তখন আমি ওষুধগুলো গ্যাপ দিয়ে দিয়ে খেতাম। এইভাবেই চলছি। তারপরে আমি এখানে ভালোই ছিলাম, হঠাৎ করে কিছুদিন আগে আমাদের পুজো গেল, আমি টানা 2 ঘন্টা করে 3 দিন লাগাতার দাঁড়িয়ে কাজ করেছি। তখন থেকে বাস বা হাঁটু আমি আর মানে চলার মতার ক্ষমতা নেই, পা মানে তুলে তুলে কাজ করতে হতো। তখন আমি শফিউল্লাহ ভাইয়ের কাছে আসি, আমার হাজব্যান্ডে বললো যে চলো আমার একটা কথা শুনো, চলো তখন আমি এখানে আসি। তো স্যারের কাছে যখন এসেছিলেন, স্যার প্রথম আপনাকে দেখার পরে কী বলেছিলেন? হ্যাঁ ভালোই বলেছে, বলছে ভালো হয়ে যাবে। হ্যাঁ বলছে ভালো হয়ে যাবেন। আচ্ছা স্যার, তার মানে আপনাকে কথা দিয়েছেন যে আপনি ভালো হয়ে যাবেন। স্যার আন্ডারে থেকে কতদিন ট্রিটমেন্ট করেছেন? এই তো আজকে 15 দিন। 15 দিন থাকার পরে এখন আপনার শারীরিক কন্ডিশনটা কেমন? আমি অনেক ভালো আছি এখন। আপনার যে স্বাভাবিক মুভমেন্টগুলো বা যে হাঁটাচলাগুলো বা হাঁটু ব্যথা কোমর ব্যথা সেগুলো এখন কেমন আছে? এখন অনেক ভালো আছে। আমার আগে বেল্ট লাগলো হাঁটুতে, তারপর আমার গোড়ালি তো আমি 3 বার মচকেছি একই জায়গায়, সেখানে আমার অ্যাংলেট লাগতো, এখন আমার এগুলো লাগে না কিছু। আমি আর থেরাপিতে যাই আসি, প্লাস মুভমেন্ট হয়, অনেকটাই মুভমেন্ট হয়, যাওয়া আসা 3 বেলা করে যাওয়া আসা। হ্যাঁ কিন্তু কোনো আগের মতো সেই না 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 না, এখন আমার অ্যাংলেটও লাগে না, প্লাস হাঁটুর নিকেপও লাগে না। আচ্ছা আমরা একটু ফ্ল্যাশ ব্যাক করি, আমরা একটু পেছনের দিকে যাই। আপনি যেটা বলেছেন যে গত 15 বছর ধরে আপনি আপনার এই ব্যথাজনিত আপনি সমস্যায় ভুগছিলেন, যখন প্রথম দিকে ব্যথাটা শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করেছিলেন? পেইন কিলার আর ক্যালসিয়াম। দীর্ঘ একটা সময় আপনি পেইন কিলার খেয়েছেন? অনেক অনেক পেইন কিলার, অনেক ক্যালসিয়াম আমার খাওয়া হয়েছে, অনেক মানে বলার ভাষা নেই, অনেক। যখন আপনি পেইন কিলারটা নিতেন তখন ব্যথাটা একটু কমে যেত, ছেড়ে দিলে আবার আগের পর্যায়ে চলে আসতো? চলে আসতো। আচ্ছা, যখন একটা সময় সেটা ক্রনিক পর্যায়ে চলে আসে, মানে আপনার বেশি খারাপ অবস্থার দিকে চলে আসে, যখন আপনি যেটা আমাদের সাথে শেয়ার করেছেন, আমরা জানি যে একটা দীর্ঘ একটা সময় ব্যথার রোগীরা আপনার হচ্ছে যখন এই ধরনের ব্যথা ভুগতে থাকেন, তারা তাদের যে মানে স্বাভাবিক যে কাজকর্মগুলো, পরিবারের যে স্বাভাবিক কাজকর্মগুলো সেগুলো তারা ঠিকমতো করতে পারেন না, পরিবারের ঠিকমতো টেক কেয়ার করতে পারেন না, একটা সময় তারা দেখা যায় পরিবার থেকে কিছুটা ডিটাচ হয়ে যান এবং প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে ভুগতে থাকেন। আপনার ভিতর কেমনটা হয়েছিল? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি কাজ থেকে বিরত নিইনি, কাজ চলছে। হ্যাঁ, ঘরে বাইরে সব জায়গায় আমার কাজ চলছে। আপনি মনের শক্তিতে আপনি কাজ করেছেন? হ্যাঁ, আমি মনের জোরে, মানে আছে না অনেকে যেমন একটুতেই কাবু হয়ে যায়, আমারটা তো অনেকটাই পেন, আমি সেটা কাউকে ফিল করতে দেইনি, আমার নিজেরটা নিজের ভিতরে রেখেছি। হ্যাঁ, কারণ অনেক উনি তো আমার হাজব্যান্ড তো অনেক চেষ্টা করেছেন, যে যা বলেছেন সেখানে নিয়ে গেছেন, ওনাকে আমি কখনও দোষ দিব না, উনি আমার এই অসুখের জন্য
এই বিশেষ করে ব্যথার জন্য উনি আমাকে কখনো অবহেলা করেনি, পশার দিকে তাকানি, যেটা সত্যি কথা আমি একবার 100 বার বলবো। উনি এটা আমাকে অনেক ট্রাই করেছেন, এর জন্য আমি এখন নিজেকে নিজে মানে নিজের কাছে এখন লজ্জা হেজিটেট বোধ করতাম, সত্যি কথা যেটা, এই জন্য নিজেকে গুটিয়ে রাখতাম, বুঝতে দিতাম না কাউকে। আর তাছাড়া এই রোগ শোক এগুলো কোকানো কাটানো সংসারে যারা থাকে তারাও বিরক্ত, আমি নিজেও বিরক্ত, যারা থাকে তারাও বিরক্ত। এটা রোগ কত ভালো লাগে, অসুখ বিসুখ মানুষের কত ভালো লাগে, একটা জিনিস দেখতে দেখতে একই কথা, পেন পেন, ব্যথা ব্যথা ব্যথা, এইভাবে নিজেকে গুটিয়ে রাখতাম কিন্তু কর্ম চালিয়ে যেতাম। দীর্ঘ একটা সময় পরে যখন আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এই অবস্থায় আপনি আপনার পরিবারের কাছে, আপনার আপনজনের কাছে আপনি ফিরে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কি, কেমন? অনুভূতি কাজ করতে হবে, কাজ করতে হবে, গেলে কাজ করতে হবে, এইটুকু ভয় করব। কিন্তু আমরা, আপনি কিছুক্ষণ আগে বলেছেন আপনি এটা ভালোবাসেন, আপনি আপনার মনের জোরে, এখান থেকে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমি আর কাজ ভালোবাসি না, গেলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা, কাটা কাটা, রান্না কুটা পাটা, সংসার দেখো, বাইরে যখন দেখো বাবা, আমি এখন একটু মানে বাকি যে কটা দিন বাঁচি একটু শান্তি মতো এইভাবে হোম ডেলিভারি আসবে আর খাওয়া দাওয়া তো দেবো, সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যায় কি করবো, এই লাইফটি কাটাইতে চাই বাকি জীবনটা। আপনাকে হাসি খুশি দেখে আমাদেরও ভালো লাগছে। দর্শক, এখানে আমরা ওনার মেয়েকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। ওনার আগের অবস্থাটা সম্পর্কে আমরা একটু ওনার কাছ থেকে একটু জানি, যে আপনার নামটা একটু বলুন। আমার নাম মন্দিরা কর্মকার। আচ্ছা, আমাদেরকে কি একটু বলা যাবে, আমরা জানি যে আপনার মা গত 15 বছর যাবত ওনার শরীরের বিভিন্ন জায়গার ব্যথা নিয়ে উনি ভুগছিলেন, এবং অনেকটা সময় উনি বিভিন্ন ডক্টরের কাছে উনি গিয়েছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন, বাট যে ধরনের ওনার সঠিক ট্রিটমেন্টটা পাওয়ার কথা ছিল হয়তো উনি সেই ধরনের ট্রিটমেন্টটা পাননি, সেটার জন্য উনি অনেক কষ্ট করেছেন, অনেক সাফার করেছেন। তো আমাদেরকে যদি ওনার আগের অবস্থাটা এবং বর্তমান অবস্থা দুটাতে যদি একটু বলেন আমাদেরকে, এখন উনি কেমন আছেন বা আগে উনি কেমন ছিলেন। না, আগের অবস্থা তো এটা মানে ডিসক্রাইব করাটাই দুঃখের বিষয়, যেটা সত্যি কথা। যেমন উঠে মানে হাঁটু ভেঙে বসতে পারতো না, বেশিক্ষণ দাঁড়াতে পারতো না, হাঁটাচলা তো করতেই পারতো না, হাঁটু ফুলে যেত, গরম হাঁটুটা গরম হয়ে যেত, সবসময় বলতো আমার পায়ের থোড়াটা চাবায় কামড়ায়, তো সবসময় এক ধরনের একটা হতাশা কাজ করতো যে আমি তো কোথাও যেতে পারি না, জার্নিও তো করা পসিবল হতো না, কোনো ইনভাইটেশনও মানে জয়েন করতে পারতাম না, মাকে ঘরে রেখে সবসময় যেতে হতো। তো এইভাবে ভুগছে, পেন কিলারের পর পেন কিলার নিচ্ছে, ক্যালসিয়াম নিচ্ছে, পেন কিলার নিলে ভালো, কিছুদিন ভালো, আবার ছেড়ে দিলে খারাপ। তো অনেক ডাক্তার দেখালাম, যেটা মা বললো, কলকাতা বাংলাদেশ মিলিয়ে দেখালাম, দেন লাস্টে এই করোনা পরিস্থিতির কারণে তো আমাদের কলকাতা যাওয়া পসিবল হচ্ছে না, কিন্তু ব্যথা তো দিক দিয়ে বাড়ছে। তখন আমার বাবা ইউটিউবে ভিডিও ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে এই স্যারের নাম দেখলো, তার ট্রিটমেন্টের স্টাইলগুলো আমাদের দেখালো যে চলো একটা আবার ট্রাই করি। পরে এদিকে তো দীর্ঘ 15 দিন ট্রিটমেন্ট নিল, এবং সত্যি কথা বলতে ট্রিটমেন্টকালীন সময়টা খুব কষ্টকর ছিল, আমরা নিজের চোখে দেখেছি, কারণ চিকিৎসার এখানে চিকিৎসা ব্যবস্থাটা একটু ডিফারেন্ট, মানে মেডিসিনের সাথে সাথে অন্যান্য কিছু থেরাপি যেগুলো কখনো নেওয়া হয়নি এর আগে, এটা আমাদের নতুন অভিজ্ঞতা। দেন এগুলো নিলো, নেওয়ার পরে যে ব্যথা নিয়ে মা আসছিল হসপিটালে, এখন তো আমি দেখছি সেগুলা তেমন নাই। হ্যাঁ, হাঁটু ভাঙতে পারছে, যেটা বললো সেম কথা, তার পায়ে অ্যাংলেট থাকতো, হাঁটুতে নি ক্যাপ থাকতো, এগুলি বেঁধে এখন যে সে হাঁটু ভেঙে বসছে, এটা তো মানে প্রশ্নই আসতো না যে নি ক্যাপ ছাড়া এই সোফাতে সে বসছে, এটা ইম্পসিবল ছিল, এখন তো দেখছি সেটা পসিবল হয়েছে। প্লাস সে একটু সুস্থ, তার মুখের কথা বা কথা বলার স্টাইলটাই বোঝা যায়, আগে তো গলার ভয়েস খুব নিয়ে আসতো, কথা বলতে পারতো না, এখন খুব ক্লিয়ার, এতটুকুই বোঝা যাচ্ছে। না, ভালোই, সেটা ঠিক আছে, অনেক সুন্দর করে বলেছেন। আমরা জানি যারা আসলে মূলত ব্যথার রোগী, তারা তাদের চেহারায় আসলে সবসময় প্রকাশ পায়, সবসময় একটু মনমারা হয়ে থাকেন এবং সর্বোপরি বিষণ্ণতা সারাক্ষণই থাকেন, কিন্তু আপনার চেহারায় কিন্তু এখন বলে দিচ্ছে আপনি এখন কতটুকু সুস্থ এবং কতটুকু ভালো আছেন। আমরা আরেকটু আপনার কাছ থেকে একটু জানবো যে ডক্টর মোহাম্মদ শফিউলের প্রধান ওনার ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন, যেহেতু আপনি পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত, ওখানে আপনি ট্রিটমেন্ট করেছেন, সেটা এবং এখানে আপনার যে ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে, আপনি কি টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্ট পেয়েছিলেন, সব কিছুকে কনফার্ম করেছিল? সবগুলো পেয়েছি, 3 বেলা আমাকে থেরাপি চলেছে, তারপরে থেরাপির গ্যাপে গ্যাপে আমাকে হাঁটুর যে ট্রিটমেন্টগুলো প্লাস থোড়ার যে ট্রিটমেন্টগুলো এগুলো আমার হয়েছে, সবগুলো আজকেও আমি দিয়ে এসেছি, আজকেও আমি দিয়ে এসেছি, কালকেও দিয়েছি, মানে গ্যাপে গ্যাপে এগুলো চলছে খুব অল্প কিছুদিনের ভিতরেই। এবং আপনার কি মনে হয় যে তাদের আন্তরিকতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আজকে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো? অবশ্যই অবশ্যই, খুবই ভালো। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানি, সেটা হচ্ছে আমাদের
বাংলাদেশে বিশেষ করে এবং বাংলাদেশের বাইরেও কিন্তু আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং দীর্ঘ একটা সময় ধরে তারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন। তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা ভালো হবেন বা কার কাছে গেলে তারা সঠিক একটা চিকিৎসা পেতে পারেন। একটি সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার বা সঠিক তথ্য মানুষের সারা জীবন বদলে দিতে পারে, যেমনটা হয়তো আপনার ক্ষেত্রে হয়েছে। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলবো সবাই যাতে ভাইয়ের কাছে আসেন, সফিউল্লাহ ভাইয়ের কাছে, এবং এখানে ট্রিটমেন্ট নেন। এবং মাঝখানে যে ভয়টুকু আছে সেটা মনে রাখার কিছু নেই। হ্যাঁ, যদি আমি সারা জীবন ভালো থাকি সেটা ফিল করা কোনো মানে নেই। আমি বলবো যাতে এখানে এসে ট্রিটমেন্টগুলো নেয় এবং তারা যাতে ভালো থাকে। ট্রিটমেন্টের যে পেইনগুলো থাকে, থেরাপির যে একটা পেইন, তারপরে এগুলো তো অনেকে নিতে পারে না বা ভয় পায় যে আমার কী চিকিৎসা দিবে বা কেমন হবে। তো সারা জীবন ভালো থাকার জন্য এতটুক দিন একটু কষ্ট করলে নেক্সট রেজাল্টটা কিন্তু ভালো হয়, সেটাই আর কি আমরা বলতে চাই। যে না, এখানে আসুক, একটু ধৈর্য ধরে যত দিন কোর্স দেয় অতটুক কোর্স করুক, অতটুক থেরাপি চলাকালীন সময় যে ধরনের ছোটোখাটো যে পেইনগুলো হয় ওগুলো একটু কষ্ট করে সহ্য করুক, পরে রেজাল্টটা তো অবশ্যই ভালো হবে। 15-20 দিনের কষ্টে যদি আমি আজীবন ভালো থাকতে পারি তো ওটা বেটার না? আপনারা অনেক সুন্দর একটি পয়েন্ট এখানে তুলে নিয়ে এসেছেন। দর্শক, আপনারা এতক্ষণ শীলা দাস ওনার কাছ থেকে কিন্তু ওনার পুরো ঘটনাটা আপনারা শুনলেন, যে উনি গত 15 বছর যাবত উনি ওনার পুরো শরীরের ব্যথা নিয়ে উনি ভুগেছেন। এবং প্রথম দিকে ওনাকে দেখা যেত যে ক্যালসিয়াম ট্যাবলেটের পাশাপাশি ওনাকে পেইন কিলার দেওয়া হতো, যেটা আসলে কখনোই উচিত না। পেইন কিলার আসলে আমরা ইউজ করি যে আপনার ইনস্ট্যান্টলি যদি কোনো ধরনের ব্যথা থাকে বা পেইন থাকে সেটা রিমুভ করার জন্য, এটা কিন্তু কখনোই স্থায়ী কোনো সমাধান না কোনো ব্যথার জন্য। এবং দীর্ঘ একটা সময় এটা খাওয়ার পরে এবং উনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন এবং তারপরেও কিন্তু ওনার ব্যথাটা রিমুভ হতো না। এবং উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও গিয়েছেন, ওখানে যাওয়ার পরে যদিও উনি কিছুটা উনি ভালো থেকেছেন বাট তারপরে ওনার ওয়েট লুজ হয়েছে কিছুটা, বাট তারপরেও কিন্তু ওনার যে প্রকৃত যে ওনার যে ব্যথা চলে যাওয়া বা সুস্থ হওয়া সেটা কিন্তু উনি হননি। পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেছেন এবং মাত্র 15 দিনেই কিন্তু আজকে আপনারা ওনার নিজের মুখ থেকে শুনতে পেলেন উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি ওনার পরিবারের কাছে ফেরত যাচ্ছেন। ওনার একটি সঠিক সিদ্ধান্ত আজকে কিন্তু ওনাকে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে, ওনার মুখে যে হাসি দেখতে পেয়েছেন সেটা ফিরিয়ে দিয়েছে। এটা কিন্তু অনেক বড় একটি অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আমাদের দেশেও যে এখন অনেক ভালো এবং সঠিক চিকিৎসা হয় সেটার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু সেই শীলা দাস। তো আশা করি আপনারা এ থেকে অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার দেখাইছি।